এবার এইচএসসি পরীক্ষায় ফলাফলে পাশের হার ও জিপিএ পাঁচের সংখ্যা কমেছে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বললেন, 2020 সালে পরীক্ষা না হওয়া ও পরের বার তিনটি নির্বাচনিক বিষয়ে পরীক্ষা হওয়ায় পাশের হার বেড়েছিল। এবছর ফল স্বাভাবিক আছে, তবে ইংরেজিতে খারাপ করার কারণে জিপিএ 5 কমেছে। শিক্ষাবিদরা বলছেন, অনলাইন ক্লাস কম হওয়া, শিক্ষকদের প্রশিক্ষণ ঘাটতি ও ইংরেজিতে দুর্বলতার কারণে এই পরিস্থিতি। বিস্তারিত থাকছে আতিকার রহমানের রিপোর্টে। এইচএসসি পরীক্ষার ফলে সব বোর্ড মিলিয়ে পাশের হার 85.95%, গত বছরের তুলনায় হার কমেছে 9.31%, আর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে 12,887 জন। সিলেটে পাশের হার কমেছে, দিনাজপুর বোর্ডে 14% পাশের হার কমেছে, দিনাজপুর বোর্ডে ইংরেজিতে ফল বিপর্যয় হয়েছে, শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5 থেকে বেড়ে 50 হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, 2020 সালে কোভিডের কারণে পরীক্ষা হয়নি, 2021 সালেও শর্ট সিলেবাস ছিল, তাই পাশের হার বেশি ছিল, এবার পাশের হার স্বাভাবিক। গেলবার ইংরেজি পরীক্ষা বাদ ছিল, এবার নেওয়া হয়েছে, তাই পাশের হার ও জিপিএ কমেছে। আমাদের শিক্ষার্থীরা কোভিডকালীন অনলাইনে অ্যাসাইনমেন্ট বিভিন্নভাবে তারা পড়াশোনা করছে, যদিও আমরা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নিয়েছি, সেক্ষেত্রে আমাদের পরীক্ষার সময় অর্ধেক ছিল, মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, সেখানে ইংরেজি একটা বিষয় থাকে যেটা রেজাল্টের পাশের হার নিয়ন্ত্রণ করে বা একটা নিয়ামক হিসাবে কাজ করে। 22-এ এসে আমাদের 12টি পত্রে পরীক্ষা হয়েছে, সেখানে ইংরেজি সহ, যেহেতু ইংরেজি পরীক্ষা 21-এ আমরা নেইনি, যার কারণে আমাদের পাশের হার হয়েছিল 95-এর উপরে, কিন্তু 22-এ এসে আমরা ইংরেজি সহ আরও 12টি পত্রে পরীক্ষা নিয়েছি, যার কারণে পাশের হারটা কমে গেছে, জিপিএ 5-এর সংখ্যা কমে গেছে। শিক্ষাবিদরা মনে করছেন, কোভিডের কারণে শ্রেণীকক্ষে পাঠদান কম হওয়া ও ইংরেজি দুর্বলতার প্রভাব ফলাফলে পড়েছে। অনলাইনে যেটা ইংরেজি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার, সেই জায়গাটা আমাদের নাই, তাই এখন কিন্তু আমাদেরকে মূলত ফেস টু ফেসও ডিপেন্ড করতে হচ্ছে, তো ডেফিনেটলি এটা একটা প্রভাব তো থাকবেই। আমাদের পাড়ায় পাড়ায় কয়টা স্কুলে সেটা হয়েছে, সেটাও ইনফ্রাস্ট্রাকচার বলেছি আমি, ইনফ্রাস্ট্রাকচার নাই তো স্কুলগুলোতে, আপনি সব স্কুলে ইনফ্রাস্ট্রাকচার পাবেন না, যে অনলাইনে সবাইকে কানেক্ট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার। গত এই রেজাল্টগুলো যখন আপনি বলতেছেন, কিন্তু কোনো কি পদক্ষেপ আছে আমাদের কোম্পানির পক্ষ থেকে যে না আমরা ইংলিশের স্কিলগুলো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা ইংলিশের স্কিল বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নেই, সেরকম উদ্যোগ কিন্তু আমাদের নাই, একইরকম রেখেই কিন্তু আমরা পরীক্ষা নিয়ে কথা বলতেছি। সৃজনশীল সিলেবাসে ভালো ফল পেতে শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ জরুরি বলে মনে করেন এই শিক্ষাবিদ। আমাদের যে ইংরেজির শিক্ষকের যে ঘাটতি স্কুল লেভেলতে শুরু করে, এখন সেই ঘাটতি তো আমরা প্রতি বছরই দেখতেছি বরাবরটা, কিন্তু এটাকে কাটিয়ে ওঠার তো কোনো উদ্যোগ নাই আমাদের, তার ফলে ওই যে ফ্র্যাকচার হচ্ছে, সামান্য কম বেশি হচ্ছে, কিন্তু বেসিক যে জায়গাটা, যে একটা ছাত্র 12 ক্লাস পর্যন্ত ইংরেজি পড়েও তার মধ্যে ইংরেজি যে স্কিলগুলো ডেভেলপ করার কথা সেটা কিন্তু করতেছে না, যেহেতু আমরা 12 ক্লাস পর্যন্ত কম্পালসারি করছি, তো সেখানে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট দরকার। ইনভেস্টমেন্ট বলতে তো আমাকে ভালো শিক্ষার্থীকে এখানে প্রমোট করতে হবে শিক্ষকতায়। শিক্ষা বোর্ড প্রতিষ্ঠান ও বিষয়ভিত্তিক ফল বিশ্লেষণ করে শিক্ষার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।